হ্যালো ভিউয়ার্স, গতকাল ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ ছিল, সাথে ছুটির দিন, তো সন্ধ্যার পর আমরা দুজন সেই উপলক্ষে শপিংয়ে গিয়েছিলাম একটু। উদ্দেশ্য আমার জামাইয়ের জন্য আর্জেন্টিনার জার্সি কেনা। অনেকদিন থেকে সে বলছিল যে আমাকে একটা আর্জেন্টিনার জার্সি কিনে দাও, আর আমি হলাম ব্রাজিল সাপোর্টার। ভাবুন একবার কি একটা অবস্থা। বাট কি আর করার, এন্ড অফ দ্য মান্থ আবার তার বার্থডে, তাই ভাবলাম বেচারাকে একটু খুশি করে দেই। তো একটা কিনতে আসলে কি হবে, আরও কিছু কেনা হয়ে গেল। তো আমরা প্রথমে ঢুকেছিলাম একটু সেলরে, তবে ওখানে খুব একটা বেশি পছন্দ হলো না ওদের জার্সিগুলো। তো আমরা পরে এসেছি জেন্টল পার্কে, তো এখান থেকে আমরা জার্সিটা কিনেছি। এটা অ্যাকচুয়ালি হুভু ওই জার্সি না, জাস্ট থিম বেস। পরে আমরা জার্সিটা কিনেছি, সাথে আর ওর জন্য কিছু ট্রাউজার কিনেছি, তারপর ওর আরও একটা পোলো যে পছন্দ হয়েছে তো আমরা ওটাও নিয়েছি। তো আমরা এসেছি একটু অ্যাপেক্সে, ওর একটা কেডস খুব পছন্দ হয়েছে তো আমরা ওর জন্য ওটাই দেখছিলাম। পাশাপাশি আমিও একটা স্যান্ডেল পছন্দ করে ফেলেছি, তো দেখা যাক কি কোনোটা কিনি আমরা দুজন। এই দুটো কেডসের মধ্যে সে ভীষণ কনফিউজড কোনটা নেবে, ওর পিঙ্কটা পছন্দ আর আমার একটু স্কাই ব্লু কালারেরটা পছন্দ। আমি আমার জন্য এই হিল শুটা পছন্দ করেছি, তো এটা নিয়েছি আমি আজকে। তো আমাদের শপিং শেষ, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় আস্তে আস্তে দেখি অলরেডি 9টা বেজে গেছে এবং ব্রাজিলের খেলা শুরু হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের শপিং, এই পোলোটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার সেই শুটা, এটা ওর কেডসটা, এটা ফাইনালি এটা নেওয়া হয়েছে, আর এই দুটো ট্রাউজার ছিল। আনফর্চুনেটলি কালকে ব্রাজিল হেরে গেছে, খেলায় হার জিত থাকবেই, কিছু করার নেই। আর ফর্চুনেটলি আর্জেন্টিনা জিতে গেছে, তো অল দ্য বেস্ট ফর আর্জেন্টিনা প্লেয়ার্স অ্যান্ড সাপোর্টার্স অলসো। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবে।